এক মাস দেড় মাস ধরে মানে খুব একটা ব্যথা করছিল। ব্যথা করতে করতে ব্যথার পজিশনটা মানে কোমরের হাড়ের মধ্যে ব্যথাটা ছিল, সেটা মানে বেড়ে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি ঠিক মতো হাঁটতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, কন্ডিশনটা মানে খুব খারাপ অবস্থায় পৌঁছেছিল যে আমি লাঠি হাতে নিয়ে হাঁটতে হচ্ছিল। আসসালামু আলাইকুম, আমার নাম খালেদা আক্তার, আমার বয়স 28 বছর, আমি গাজীপুর কোনাবাড়ি থেকে আসছি। দীর্ঘদিন অসুস্থ ছিলাম, খুব বেশি অসুস্থ, মানে বিছানায় পড়ে গিয়েছিলাম, লাঠির সাহায্য ছাড়া হাঁটতে পারতাম না। তারপর এই DPRC হসপিটালের আমরা ঠিকানা পেলাম স্যারের, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারের হসপিটালে এসেছি। এখানে স্যার ভর্তি দিয়েছে, তারপর এখানে মোটামুটি খুব ভালো, মোটামুটি খুব ভালো ট্রিটমেন্ট, যেমন থেরাপিস্টরা আছে, খুব ভালো থেরাপি, এক্সারসাইজ, তারপরে পাশাপাশি মেডিসিন চলতেছে, তারপর এই সবকিছু মিলে আমি 10 তারিখে ভর্তি হয়েছি, মাসের প্রথম 10 তারিখে ভর্তি হয়েছি, এই আজকে হচ্ছে 28 তারিখ। তার মধ্যে এই 18-19 দিনের মধ্যে পুরোপুরি আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন আজকে রিলিজ নিচ্ছি, বাসায় যাব। জি, আমার প্রবলেমটা ছিল দুটা ডিস্ক সরে গিয়েছিল, সেটা স্থায়িত্ব মোটামুটি এই মাসখানেক ছিল। তারপর এর মধ্যে মানে খুব কন্ডিশনটা খুব খারাপ হয়ে গেছিল। তারপর এক মাস দেড় মাস ধরে মানে খুব একটা ব্যথা করছিল, ব্যথা করতে করতে ব্যথার পজিশনটা মানে কোমরের হাড়ের মধ্যে ব্যথাটা ছিল, সেটা মানে বেড়ে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি ঠিক মতো হাঁটতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, কন্ডিশনটা মানে খুব খারাপ অবস্থায় পৌঁছেছিল যে আমি লাঠি হাতে নিয়ে হাঁটতে হচ্ছিল। এখানে যখন এসেছি মূলত আসলে আমি বসতেই পারি নাই, মানে বসতে দিছিল সারের রুমে, আমি পুরো শুয়ে পড়ছি, কিন্তু আমি বসতেও পারি নাই, মানে একটু দাঁড়াবো এই অবস্থাই ছিল না। তারপর এখানে আমি ট্রিটমেন্ট নেওয়াতে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়েছি। DPRC লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।